বাংলাদেশের প্লেয়ারদের লাকটাই খারাপ। আজকে ইবাদতের বলে স্টাম্পে লাগার পরেও বেল না পড়ায় বেঁচে গেলেন আয়ার। শ্রেয়াস আয়ার ইবাদতের একটি ইনসুইং বল মোকাবেলা করতে গিয়ে বল ব্যাটে লেগে স্টাম্পে সজোরে আঘাত আনলেও ভাগ্যের জুড়ে বেল না পড়ায় আউট হননি তিনি, এবং সেই সাথে এখনও তিনি 82 রানে অপরাজিত আছেন। 48 রানে 3 উইকেট পড়লেও সেখান থেকে 120 রানে 4 উইকেট পড়ে বাংলাদেশের দিনটা খুব ভালো শুরু করে। সেখান থেকে আয়ার এবং পূজারা মিলে 149 রানে জুটি করে 90 রান করা পূজারাকে সাজঘরে ফেরান তাইজুল ইসলাম। দিনের শেষের বলি অক্ষর প্যাটেলকে সাজঘরে ফেরান মিরাজ, ফলে ইন্ডিয়া প্রথম দিন শেষে 6 উইকেটে 278 রান সংগ্রহ করে। তাইজুল 3টি এবং মিরাজ 2টি উইকেট পায়। তবে 76তম ওভারে মিরাজের বলে আয়ারের সহজ ক্যাচ মিস করে ইবাদত হোসেন। তখন আয়ার ব্যাট করছিলেন 66 রানে। এর মধ্যে নুরুল হাসান সুহানও ক্যাচ মিস করেন আয়ার এবং পূজারা। ক্যাচ মিস না হলে হয়তো ইন্ডিয়াকে আজকেই অল আউট করা যেত, সেই সাথে বাংলাদেশের বড় সুযোগও থাকত, কিন্তু বাংলাদেশের ফিল্ডিং খুব বাজে হওয়ায় তা সম্ভব হয়নি। তবে এই ক্যাচ মিসের মাশুল হয়তো ম্যাচ হেরেও দেওয়া লাগতে পারে বাংলাদেশকে। তবে দেখার বিষয় আগামীকাল বাংলাদেশ কত তাড়াতাড়ি ইন্ডিয়াকে অল আউট করতে পারে এবং বাংলাদেশ কেমন ব্যাটিং করে। সাকিব লিও মেসির সেলিব্রেশন করতে দেখা যায়। সারা রাত খেলা দেখে মাঠে এসে গুমগুম বাপ দেখা যায় বাংলাদেশের নবাবের। বাংলাদেশের নবাব নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান।